আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল ও কলেজ ফরিদপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোতালেব হোসেন, আজ তোমাদেরকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা কি এ সম্পর্কে আলোচনা করব। ব্যবস্থাপনা শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় শব্দ ম্যানেজেরিয়া থেকে এসেছে বলে অনেকের ধারণা। এর অর্থ হচ্ছে টু হ্যান্ডেল, অর্থাৎ কোনো কিছু গতিশীল করা, চালনা করা, পরিচালনা করা ইত্যাদি। এখন আমরা জানব মূলত ব্যবস্থাপনা কি। একটু সহজ ভাষায় বলা যায়, ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ, অর্থাৎ একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। অন্যভাবে বলা যা, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা জানব ব্যবস্থাপনার কার্যাবলী কি। ব্যবস্থাপনার কার্যাবলীকে অনেকে নানাভাবে আলোচনা করছেন, তবে আমি বেশি দীর্ঘায়িত না করে মূলত সাতটি ভাগে ভাগ করে ব্যবস্থাপনার কার্যাবলী তোমাদের সামনে তুলে ধরব। এখন সে ব্যবস্থাপনার কার্যাবলীগুলি কি তোমরা সবাই খাতা কলমে লিখে নাও। বোঝা যাচ্ছে তো শিক্ষার্থীরা? পেশনা মূলত ব্যবস্থাপনার কার্যাবলী হলো এই সাতটা। এক নম্বরে পরিকল্পনা, দুই নম্বরে সংগঠন, তিন নম্বরে কর্মী সংস্থান, চার নম্বরে নির্দেশনা, পাঁচ নম্বরে সমন্বয় সাধন, ছয় নম্বরে প্রেষণা, সর্বশেষ হলো নিয়ন্ত্রণ। এখন আমরা এই সাত ভাগের প্রত্যেকটা ভাগের একটু একটু আলোচনা করব। প্রথমটা হচ্ছে হলো পরিকল্পনা। ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। সাধারণত আমরা যখন কোনো কাজ করব তখন পরিকল্পনা মাফিক সামনের দিকে আগাতে হবে, কারণ পরিকল্পনা হলো এমন একটা জিনিস, যদি শুরুতে পরিকল্পনা ভুল হয় তাহলে পুরো কাজই ভুল হয়ে যাবে। এই জন্য পরিকল্পনা হচ্ছে আমরা কোন কাজ কোথায় করব, কখন করব,
কীভাবে করব ইত্যাদি সম্পর্কে আগাম নকশা, অর্থাৎ মানে কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করাকেই মূলত পরিকল্পনা বলে। আর দ্বিতীয়টা হচ্ছে হলো সংগঠন। সংগঠন হলো এমন একটা জিনিস, সেটা হলো মানে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগৃহীত ও কাজে লাগানোর উপযোগী করাকে সংগঠন বলে। সংগঠন শব্দটি ইংরেজি শব্দ হচ্ছে হলো অর্গানাইজেশন। আর তিন নম্বরে হচ্ছে হলো কর্মী সংস্থান। কর্মী হলো একটা প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। একটা প্রতিষ্ঠানকে তুমি যতই আধুনিকায়ন করো না কেন, যদি সেই প্রতিষ্ঠানে উপযুক্ত যোগ্য ও দক্ষ কর্মী না পাওয়া যায় তাহলে সেই প্রতিষ্ঠান কখনো ভালোভাবে পরিচালনা করা সম্ভব না। যেমন আমাদের মানবদেহ যেমন রক্ত ছাড়া অচল, তেমনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের উপযুক্ত দক্ষ ও যোগ্য কর্মী ছাড়াও অচল। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? চার নম্বর হচ্ছে হলো নির্দেশনা। নির্দেশনা হলো কোনো কাজ করার আগে মানে কোনো বিষয় সম্পর্কে আদেশ নির্দেশ ইত্যাদি প্রদান করাকে নির্দেশনা বলে। নির্দেশনা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে হলো ডিরেক্টিং। প্রেরণা শব্দটা দেখো, প্রেরণা হলো এমন একটা জিনিস, মানে ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রেরণা। প্রেরণা একটা মনস্তাত্ত্বিক বিষয়। প্রেরণা একটা কি মনস্তাত্ত্বিক বিষয়। কোনো কাজের প্রতি কর্মীর আগ্রহ উদ্দীপনা প্রেরণা সাহস ইত্যাদি যোগানকে প্রেরণা বলে। সমন্বয় সাধন। সমন্বয় সাধন হচ্ছে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, উপবিভাগ থাকে, শাখা থাকে, এক বিভাগের সাথে আর এক বিভাগের এবং একটা শাখার সাথে আর একটা শাখার যে যোগসূত্র স্থাপন করা হওয়া সেটাই হচ্ছে হলো সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে কোঅর্ডিনেশন। আর সর্বশেষ হচ্ছে হলো নিয়ন্ত্রণ। সাধারণত ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা, আর সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। মানে পরিকল্পনার মাধ্যমে কোনো কাজ শুরু হয়, আবার নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। নিয়ন্ত্রণের ইংরেজি শব্দ হচ্ছে কন্ট্রোলিং। মানে পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হচ্ছে কি না, কোথায় কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, ভুল ত্রুটি হলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে আমরা কী বলতে পারি, নিয়ন্ত্রণ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সামনে ব্যবস্থাপনা কী, ব্যবস্থাপনার কার্যাবলী কী এ সম্পর্কে আলোচনা করেছি। এখন তোমরা কি বুঝতে পেরেছো মূলত ব্যবস্থাপনা জিনিসটা কী? আমি আবারও বলে দিচ্ছি, ব্যবস্থাপনা হচ্ছে মানে হোয়াট এ ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। ঠিক আছে, আর ব্যবস্থাপনার কার্যাবলী তো এই যে তোমাদের লিখিয়ে দিচ্ছি, সবাই খাতায় লিখে নিছ, এটা বইতে আরও একটু বিস্তারিত আছে, তোমরা বই খুলে একটু দেখে নিবে। ঠিক আছে, তাহলে আজ দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যেহেতু এখন করোনাকালীন সময়, তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।